যে আপনার কাল ভিসা শেষ হয়ে যাচ্ছে, তাহলে আপনি এখন আজকে রাতে আপনার মনে পড়লো যে আপনার অ্যাসাইলাম করবেন, তাহলে আপনি ওখানে ওয়াক ইন যাবেন, গিয়ে ওদেরকে ওরা একটা প্রসেস তৈরি করবে, ঠিক আছে? সেই সুযোগটা আছে, তবে এটা খুব লিমিটেড। আগেই বলে দিই, প্রসেসটা সাধারণভাবে হচ্ছে আপনাকে ফোন করতে হবে, অ্যাসাইলাম রেজিস্টার করতে হবে, তারপর হচ্ছে আপনাকে যথাসময়ে ডাকবে, ফোন করবে, এই নিয়মেই যেতে হবে। প্রশ্ন দেখেন, তিনটা প্রশ্ন আছে, প্রশ্নগুলো পড়ে তারপর উত্তর দেবেন ব্যারিস্টার স্যার, প্লিজ। তিনটি প্রশ্ন দেওয়া হবে। আহমেদ শরীফ একজন বড় অভিনেতার নাম, তো আজকে আমাদের দর্শক আহমেদ শরীফ আমাদেরকে সালাম জানিয়ে জানতে চাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম, বর্তমানে কি ওয়ার্কিং ওয়ার্কিং গিয়ে অ্যাসাইলাম আবেদন করার সুযোগ রয়েছে? বর্তমানে কি ওয়ার্কিং ওয়াকিং গিয়ে অ্যাসাইলাম আবেদন করার সুযোগ রয়েছে? এটা রেয়ার, এটা হচ্ছে একেবারে শেষ পর্যায়ে, যাদের ভিসা শেষ হয়ে যায়, এমন ঘটনা যদি ঘটে যে আপনার কাল ভিসা শেষ হয়ে যাচ্ছে, তাহলে আপনি এখন আজকে রাতে আপনার মনে পড়লো যে আপনার অ্যাসাইলাম করবেন, তাহলে আপনি ওখানে ওয়াকিং যাবেন, গিয়ে ওদেরকে ওরা একটা প্রসেস তৈরি করবে আপনার জন্য, ঠিক আছে? সেই সুযোগটা আছে, তবে এটা খুব লিমিটেড। আগেই বলে দিই, প্রসেসটা সাধারণভাবে হচ্ছে আপনাকে ফোন করতে হবে, অ্যাসাইলাম রেজিস্টার করতে হবে, তারপর হচ্ছে আপনাকে যথাসময়ে ডাকবে, ফোন করবে, এই নিয়মেই যেতে হবে, আর ওটা এক্সেপশনাল। দ্বিতীয় প্রশ্নটি করেছেন, ওয়াকিং গিয়ে অ্যাসাইলাম করার পদ্ধতি কি, আগে থেকে কি কল রেফারেন্স নাম, কল রেফারেন্স যদি নেয়নি তাহলে আর সেটা ওয়াকিং থাকার সুযোগ নেই, তবে ওইটা আমি উত্তরটা দিয়ে দিয়েছি, একেবারে শেষ দিন বা কোনো গুরুত্বপূর্ণ কোনো কারণ যদি হয়, এক্সেপশনাল কারণে আপনি ওয়াকিং যেতে পারবেন। আরেকটি প্রশ্ন আছে আহমেদ শরীফের, তৃতীয় প্রশ্ন, স্পন্সর লাইসেন্স প্রাপ্ত কোম্পানি যদি সিওএস অ্যালোকেশনের জন্য অ্যাপ্লাই করে তাহলে ডিসিশন আসতে কতদিন লাগে, স্ট্যান্ডার্ড কিংবা প্রায়োরিটি সার্ভিস করা যাবে কিনা? নাসির ভাই এটার উত্তর দিয়ে দেন, আসলে আমি সিওএস এর অ্যাপ্লিকেশন করিনি সাম্প্রতিক, করতে সাধারণত 4-6 সপ্তাহের মধ্যে চলে আসে, প্রায়োরিটি সার্ভিস দেওয়া যায়, ওটার জন্য আলাদাভাবে বেশি টাকা দিতে হয়, তখন প্রায়োরিটি সার্ভিসে টাকা দিলে এটা দিয়ে আসে এবং নোট দিয়ে দিতে হয়। সাধারণত প্রায়োরিটি সার্ভিসে কোনো এমপ্লয়ার করতে চায় না, কারণ তার এই নিডটা কি দেখাবে, এটা আপনার এমপ্লয়ের উপর নির্ভর করে। আর সত্যি দুর্ভাগ্যজনক, এখন যারা সিংহভাগ প্যাকেজে কেয়ার ভিসা নিচ্ছেন, তাদের সাথে যাচ্ছে তাই ব্যবহার করছে তাদের এমপ্লয়াররা, এবং সঠিকভাবে কষ্টটাও দিচ্ছে না। আমার কাছে অনেকে কনসালটেশনে আসছে, তার বিআরপি নাম্বার ভুল দিয়ে দিয়েছে, আগের নম্বরে কোনো মিলই নেই, কপি পেস্ট করতে যেয়ে তারা করতে পারেনি, কারণ ওরা তো টাকা নিয়ে প্যাকেজ করছে, কোনো মায়া দয়া নেই। এবং অনেকে কি হচ্ছে, ইসে আটকা পড়ে যাচ্ছেন, চাকরি পেয়েছেন 3 মাস, বেশিরভাগই 3 মাস এনআই ট্যাক্স দেয় না, তারপর বলে টাকা দাও। এই বিষয়গুলো আমরা বরংবার আপনাদেরকে সাবধান করেছি, সেই সাবধানের প্রত্যক্ষ বিষয়গুলো এখন আমাদের গোচরভূত হচ্ছে। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা, হাই রে হাই, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা, সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।